ঈদের আগেই শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস ও রেশন চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রেড ইউনিয়ন সংঘ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন দলটির জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি আব্দুল সালাম শাহ, সাধারণ সম্পাদক মানরেন্দ্র দাস মিন্টু, কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা করোনা মহামারীর কারণে অসহায় হয়ে পড়া শ্রমিক কর্মচারীদের পরবর্তী বিশেষ করে ঈদের ঈদুল আজহার সাত দিন পূর্বে যেটা আমরা এটাকে পালন করছি, তাই বিভিন্ন দপ্তরের প্রতি এই যে করোনা মহামারীকালীন সময়ে বিভিন্ন বেতন এবং তাদের যে বোনাস এবং আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।